সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা চ্যাপ্টার 31 থেকে যা যা শিখবো সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ বন্ধুগণ, আসুন ডাবলস কোশ্চেন থেকে কি কি শিখবো বা কিভাবে শিখবো। এই চ্যাপ্টার থেকে শিখবো প্যারাগ্রাফ, ডায়ালগ, কম্প্রিহেনশন এবং কথা বলার সময় কিভাবে কোশ্চেন তৈরি করতে হয়। ডাবলস কোশ্চেন এর সম্পর্কে মূল কথাটা অবশ্যই জানতে হবে। ইংরেজিতে যত ধরনের কথা বলা হয় সেক্ষেত্রে 30% ডাবলস কোশ্চেন যুক্ত সেন্টেন্স পাওয়া যায়। প্যারাগ্রাফ লেখার সময় 5 থেকে 7টি প্রশ্ন উত্তর দিতে হয়। ডায়ালগ লেখার সময় প্রতি ক্ষেত্রে প্রশ্ন করতে হয় এবং উত্তর দিতে হয়। কম্প্রিহেনশন এর ক্ষেত্রে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। এছাড়াও ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে বিভিন্ন ক্ষেত্রে ডাবলস কোশ্চেন যুক্ত সেন্টেন্স পাওয়া যায়। পরিসংখ্যানে দেখা যায় প্রতিটি ক্লাসের ইংরেজি প্রশ্নে প্রায় 30% ডাবলস কোশ্চেন যুক্ত সেন্টেন্স পাওয়া যায়। এক্ষেত্রে আমরা 5% গুরুত্ব দেই না, আর সেজন্য আমরা এম এ পাস করার পরও ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারি না, যেহেতু আমরা সঠিকভাবে প্রশ্ন তৈরি করতে পারি না, সেহেতু আনসারও দিতে পারি না। তাই আসুন নিচের তথ্য অনুযায়ী আমরা ডাবলস কোশ্চেনের পুরো চ্যাপ্টারটা শিখব। হ্যাঁ, লক্ষ্য করেন এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখব। হু দিয়ে কতভাবে প্রশ্ন করা যায়, টোটাল 6টি গঠনের আলোকে প্রশ্ন করা যায়। ঠিক একইভাবে উত্তর দেওয়া যায়, প্রশ্ন ধারা অনুযায়ী উত্তর দিতে হবে। হোম দিয়ে কতভাবে প্রশ্ন হয়, একভাবে, তবে প্রিপোজিশন যোগে অনেকভাবে প্রশ্ন তৈরি করা যায়। হোজ দিয়ে কতভাবে প্রশ্ন হয়, তিনভাবে। হোয়াট দিয়ে 17ভাবে প্রশ্ন তৈরি করা যায়। হোচ দিয়ে কতভাবে, 19টি গঠনের আলোকে প্রশ্ন তৈরি করা যায়। হোয়েন দিয়ে 7টি গঠনের প্রশ্ন তৈরি হয়। হোয়াট দিয়ে 4টি, হোয়াইট দিয়ে 5টি, হাউ দিয়ে 15টি গঠনের বাক্য তৈরি করে পড়া যায়। এখন আসেন হোয়েন এবং বিভিন্ন অক্সিলারি যুক্ত করার পর একটি মূল ভার্ব দিয়ে একসাথে 86ভাবে পড়া যায়। ঠিক তেমনই হোয়াইট দিয়ে 86ভাবে পড়া যায়, হোয়াইট দিয়ে 86ভাবে পড়া যায়, হাউ দিয়ে একইভাবে 86টি গঠনের আলোকে পড়া যায়। হোম দিয়ে বিভিন্ন অক্সিলারি যুক্ত করে একইভাবে 86ভাবে পড়া যায়। হো দিয়ে বিভিন্ন অক্সিলারি যুক্ত করে এবং একটি মূল ভার্ব দিয়ে 145ভাবে পড়া যায়। হোয়াট দিয়ে 80ভাবে পড়া যায়, হুচ দিয়ে 145, হোজ দিয়ে 145ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে শুধু একটি মূল ভার্ব দিয়ে যদি 86ভাবে পড়তে পারেন, ঠিক একই গঠনের হাজার হাজার মূল ভার্ব দিয়ে আপনি পড়তে পারবেন, বিশ্বাস রাখুন। ঠিক একইভাবে সবগুলি একই রকম, যেমন এখানে হু এর ক্ষেত্রে বলবো, একটি মূল ভার্ব দিয়ে যদি আপনি 145ভাবে শিখে ফেলতে পারেন, তাহলে আপনি হাজারো মূল ভার্ব দিয়ে একইভাবে একই গঠনে পড়তে পারবেন ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। এইভাবে পড়লে আপনি দ্রুত গতিতে ইংরেজিতে কথা বলতে পারবেন, অপরকে পড়াতে পারবেন ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। আমাদের প্রতিটি ভিডিও দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া আজকের এই ভিডিওটি খান মেথড এই কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 600 মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের পুরো বইয়ের ভিডিও লেকচার দরকার, তারা প্যান্ডেভের মধ্যে নিতে পারেন ইনশাল্লাহ। তাই আমাদের সাথে যোগাযোগ রাখুন এবং আমাদের সকল ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।